দুনিয়া থেকে আপনি বিদায় হবেন, কবরে হাসরে মিজানে তার মহব্বতে আপনাকে সমালোচনা আছে, তারা মিলাদুন নবী করবে না সিরাতুন নবী করবে। সিরাত হচ্ছে নবীর জীবনী আর মিলাদ হচ্ছে নবীর বেলাদত, জন্ম ওনার আশা। সুবহানাল্লাহ, আগে জন্ম ওনাকে জীবন জীবনী, আগে জন্ম পৃথিবীতে শুধু একজনের মিলাদ নেই, জন্ম নেই, বেলাদত নেই, সেটা কে? এটা কে? আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ জন্ম নাই, মৃত্যু নাই, আদি অন্ত, জাহের বাতেন, আউয়াল আখের, সব থেকে উনি কি মুক্ত, উনি ওনার উনি সমস্ত মানবীয় কোন গুণাবলী থেকে উনি মুক্ত। আল্লাহর শুধু মিলাদ নেই কিন্তু আমার নবীর মিলাদ আছে। সুবহানাল্লাহ, তো যারা মিলাদ তস্বীকার করে মিলাদ নাই বলতে তারাই তো আল্লাহর সাথে শরীক করতেছে, তারাও বলে আল্লাহর মিলাদ নেই তাহলে নবীরও মিলাদ নেই, তাহলে শিরিক কে করতেছে? হ্যাঁ, হারাম কথা কে বলছে? তারাই বলছে। আমরা মিলাদুন নবী দুনিয়াতে নয়, এটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাকে এই অনুষ্ঠান শুরু করেছেন। সুবহানাল্লাহ, ওনার ফেরেশতাদের দিয়ে যখন কেউ ছিল না এবং আমাদের জন্য কালাম আল্লাহর মাধ্যমে আল্লাহ পাক সেটা নির্দেশনা পাঠিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার আমার ফেরেশতারা নিশ্চয়ই আল্লাহর এই হাবিবের উপর দরুদ পড়ছি। সুবহানাল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, আল্লাহ পাক ইয়া আইয়ুহান্নাস বলে নাই, ইয়া মুসলিমুন বলে নাই, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসী বান্দারা, ঠিক কিনা? আপনার ঘরে যদি দশজন স্টাফ থাকে, দশজনকে কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, হয়তো একজন বা দুজনকে বিশ্বাস করবে, ডাকে দিয়ে 10 লাখ টাকা ব্যাংকে পাঠাইলে সে বাড়ির দিকে যাবে না, ব্যাংকে যাইয়া জমা দেবে, ঠিক কিনা? প্রত্যেকের দ্বারা ব্যবসা বাণিজ্য করেন, অভিনাদার দোকান পাঠ করেন, কর্মচারী 10টা বা 5টা রাখেন, সবারই বিশ্বাস করেন, আমি এখান থেকে একজনকে করবে, তার প্রতি আস্থা, মালিকের প্রতি অফাদারি সে প্রমাণ করেছে, ঠিক কিনা? বিশ্বাস অর্জন করবে। আল্লাহ এই অগণিত বান্দার ভিতরে আল্লাহ পাক কিছু বিশ্বাসী বান্দাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ, আমরা কি সেই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে চাই কি না? অবশ্যই, এই বিশ্বাস নিয়ে আমরা কবরে যেতে পারি, আর কিছু যাবে না কবরে, কবরে এই বিশ্বাসটা নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূল যেন আমাদেরকে চিনে নেয় যে আমার সেই বিশ্বাসে গোলাম, এ আমাদের এই আমার বিশ্বাসী গোলাম, কবর আজাবে যখন সওয়াল জবাব হবে তখন কষ্ট করার সময় যেন বলে দেয় কাকে করার দরকার নেই, সে আমার বিশ্বাস গোলাম, কি এরকম হয় না? এটা ফুরিয়ে উঠছে, ধরেন তাকে চোর বানাইছে যে মালিক, সে যায় সে সে আমার অনেক বিশ্বাসী পুরান মানুষ, সে কাজ করতেই পারে না, করে কি না? তুমি করে না? আল্লাহ আল্লাহ রসুলের গোলাম যদি হতে পারেন, আশেক হইতে পারেন ওই সময় সেই পরীক্ষার জায়গাগুলোতে যখন কেউ থাকবে না আপনার আমার পাশে, তখন এই নবীকে হাজির করা হবে। সুবহানাল্লাহ, দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়ার কেউ, আর দুনিয়াতে যে এটাকে মহব্বত করবেন, মনে করবেন যার মহব্বতে দুনিয়ার থেকে আপনি বিদায় হবেন, কবরে হাসরে মিজানে তার মহব্বতে আপনাকে রাখা হবে। সুবহানাল্লাহ, তো যারা আজকে আমাদের ঈমানকে নিয়ে চিনিমিনি খেলছে, যারা আজকে এই সমস্ত বাতিল ফেরকাগুলা, যারা নবীর সানে গোস্তাকি করছে, আউলিয়া কেরামদের সানে তো করতেছেই, যেখানে নবী বলেছেন শাফাআত লি আহলুল কাবায়ের বি উম্মতি, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। নবীর হাদিস, হাশরের ময়দানে ফেরেশতা কেউ শাফাআত করার ক্ষমতা থাকবে না, শুধু আমি নবী ব্যতীত। সুবহানাল্লাহ, সব নবী রাসূল আমাকে দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ,